আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আল্লা প্রিয় প্রদর্শক জীবনে একবার দুবার সালাত আপনি কি করে পড়বেন এই বিষয়ে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো আল্লাহ বকরবুল আহমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার আবাদ বন্দে করার জন্য আমরা প্রতিনিয়ত গুণা করি আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়ে থাকেন আমরা কি আল্লাহ পাকের কাছে আমরা এস্তেকফার বা তৌবা করি যেমন একটিবারের জন্য হলো এই তৌবার নামাজটা পড়ে আমরা যেন আল্লাহর দরবারে হাত তুলে ক্ষমা প্রার্থনা করতে পারি রাসুল্লাহ দৈনিক সত্তর বার তোবা করতেন অন্য এক বর্ণনায় এসেছে রাসুলসল্লাহ সাল্লাম শতবার তোবা করতেন সোভান আল্লাহ এই হিসাবে আমরা কি তৌবা করছি প্রদর্শক আসুন আমরা তৌবাটা জেনে নেই আমরা তৌবা নামাজে যেভাবে আদম আলাইসাল্লাম তৌবা করেছিলেন ঠিক সেভাবে আমাদেরকে তৌবা করতে হবে তৌবা করা প্রয়োজন আদম আলা সর্বপ্রথম তৌবার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছিলেন এই দোয়া পরে যা আনুল কারিমে আল্লাহ রব্বুল আলমিন আসাদ করেছেন রব্বানা জলাম না ফুসানা ও ইম লানা তহম না লানা নান্নিন আল মিনাল সিন এই দোয়াটা পরে আমরা তোবার নামাজ শেষ করে আমরা এই দোয়াটা পরে আল্লাহর কাছে আমরা মাপ চাবো আদম আলাইসাল্লাম এই দোয়ার বিনিময়ে মাপ পেয়েছিলেন আমরাও আদম আলাইসাল্লামকে অনুসরণ করে আমরা এই দোয়া পড়তে পারি প্রদর্শক এই নামাজ শুরু করার পূর্বে আপনি তিনবার দুরুশ্বরী পরে নেবেন এক শতবার আপনি আস্তাক ফির্লাহ হর বিমিন কুলাই বি আলিউল আজিম পড়বেন অথবা আস্তাকির্লাহ শুধু এইটুকু একশতবার পড়বেন প্রদর্শক এরপরে আপনি দুরাকাত নামাজ আদায় করবেন দুর আকাত নামাজ আদায় করার পরে আপনি আবার দুর শরীফ পরে আবার শতবার আপনি আস্তাক ফিরুল্লাহ বা আস্তক ফিরুল্লাহ বিল্লাহিল আলী লাজিম এই দোয়াটা পড়বেন প্রদর্শক এখন আসুন আমরা জেনে নেই নামাজটা কি করে পড়বেন অন্য নামাজের মতোই এই নামাজটা পড়বেন আপনি যখন যাই নামাজে দাঁড়াবেন তখন আপনি এই দোয়াটা পড়ে নিতে পারেন আমি সমস্ত শিরিক থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি অথবা আপনি এটা পড়তে পারেন ইন্নি ওয়াজু ওয়া জাহি আল ইাদি ফাতা ওয়াত হানি ফা মিনাল মুশরিক এই দোয়াটা পড়তে পারেন দুই রাকাত নামাজের নিয়ত আপনি কি করে করবেন দুই রাকাত নামাজের নিয়ত আপনি এভাবে করবেন যে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাওবা নামাজ আদায় করতেছি এভাবে আপনি করে নিতে পারেন আর যদি আরবিতে পারেন তাহলে করতে পারেন অথবা মনে মনে পড়লেও কিন্তু নিয়ত হয়ে যাবে যারা আরবিতে করতে চান এভাবে করবেন নাওয়ায়ত অনুসল্লি আল্লাহ তালা রাক আয়ত সলাতে তাও বা সুনত রসুল্লাহ তালা ইলা জাহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর বলে আপনি নামাজ শুরু করে দিবেন অতপর আপনি আল্লাহ আকবর বলে হাত বেঁধে আপনি সানা পড়বেন সুবাহিকা ও তাবা রকসমুক ও তালা জদ্দুকা ওয়ালা ইলাহা গরুক অতপর আপনি সুরে ফাতেহার সাথে আপনার যে কোন সুরা আপনি মিলিয়ে পরে নিবেন প্রথম রাখা শেষ করে নিবেন অতপর দ্বিতীয় রাকাতে সেম আপনি সুরেফাতে ফাতেহার পরে আপনি যে কোনো সুরাভ মিলি অতপর আপনি সালাম ফিরে আপনার মতো করে নামাজ শেষ করে আপনি আস্তক ফিরুল্লাহ আবার একশতবার পরে আপনি আবার আল্লাহর দরবারে কায় মনোবাক্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি সমস্ত খাতা থেকে আল্লাহর কাছে মাপ চান আল্লাহ পাকরবুল আলমিন তো রহিম রহমান তিনি দয়ালু তিনি মানুষের গুণা মাফ করেন আল্লাহ পাকরবুল আলমিন হয়তো আপনার গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন